আপনারা যদি টেকনোলজি বিষয়ে কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। যেমন আজকের ভিডিওটা তৈরি করছি একটা কমেন্টের কারণে, এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে, আমার এক বন্ধু জানতে চেয়েছে কিভাবে আমরা পাসওয়ার্ডটা বের করব যদি কোনো পাসওয়ার্ড ভুলে যাই এবং ফেসবুকের নামটা কিভাবে পরিবর্তন করব। তো এই ভিডিওতে মূলত দুইটা বিষয় দেখাবো। প্রথমটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড ভুলে গেছেন বা জানেন না সেটা আপনি কীভাবে বের করবেন বা রিকভারি করবেন। দ্বিতীয় যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার যে ফেসবুক নামটা রয়েছে সেই নামটা আপনি কীভাবে পরিবর্তন করবেন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকওয়েল টিপস। ভিউয়ার্স, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আপনি ফেসবুক ব্যবহার করছেন কিন্তু সেই পাসওয়ার্ডটা জানা নেই, তো আপনারা কী করবেন, এই যে এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট লাইনে ক্লিক করে চলে যাবেন, এরকম একটা অপশান পেয়ে যাবেন। নিচে যাবেন আপনারা, একটু যদি নিচে যান সেখানে পেয়ে যাবেন সেটিং বলে অপশান, সেটিং অপশানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই সিকিউরিটি লগ ইনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে তিনটে অপশান পেয়ে যাবেন। আমরা কারেন্ট পাসওয়ার্ড যেহেতু জানি না তার জন্য নিউ পাসওয়ার্ড সেট করতে পারছি না, তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ফরগটেন পাসওয়ার্ড, এই ফরগটেন পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। এই ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের আইডি এবং যে মোবাইল নাম্বার দিয়ে খোলা সেটা দেখাবে। আপনারা যদি জিমেল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনাদের জিমেল নাম্বার এখানে দেখাবে। তো যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে, তার জন্য আপনার অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে আপনারা করবেন কি, এই যে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে 6 ডিজিটের একটা কোড চলে যাবে, যেহেতু আমার মোবাইল নাম্বার খোলা। আপনার যদি জিমেল নাম্বার দেওয়া থাকে তাহলে জিমেল নাম্বারে চলে যাবে। তো আমার কোডটা এখানে দেখি, হ্যাঁ এই কোডটা 560177। তো এটা আমরা সেই 6 ডিজিটের কোড এখানে আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা দিয়ে দিই সেই 6 ডিজিটের কোডটা। তো 6 ডিজিটের কোড দেওয়া হলে এই যে নেক্সট অপশানটা আপনার ক্লিক করবেন। এরপর নিউ পাসওয়ার্ড, এখানে আপনারা নতুনভাবে পাসওয়ার্ড সেট করবেন। তা আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মিনিমাম 6টা সংখ্যা দেবেন, 6 সংখ্যার নিচে কিন্তু হবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা টিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে। এরপরে এই যে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন, তারপরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড রিকভারি হয়ে যাবে খুব সহজেই। যেহেতু আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করছি না তার জন্য আমি দেখালাম না, তো আপনারা আবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। আমি এখানে প্রবেশ করেছি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নিজে পেয়ে যাবেন সেটিং অপশানটি, আগের মতোই সেটিং অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এই বলে একটা অপশান, তো এখানে আপনারা প্রবেশ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেম, তো আমার এখানে দীপা রানী বাংলাতে লেখা আছে, আমি এটা ইংলিশে করে দিচ্ছি, এটা মূলত আমার ওয়াইফের আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডিল নেম, এখানে তিনটে অপশান আছে, অনেকে এই ভুলগুলো করে। আপনারা যদি তিনটা নামের তিনটা থাকে, আমার যেখানে দুইটা আছে তার যে উপরেরটা এবং নিচেরটা দিচ্ছে, আপনার যদি তিনটা থাকে তাহলে মিডিলের ঘরটা দেবেন, যদি না থাকে তাহলে নাই। তো আমি লিখে দিচ্ছি দীপা, এখানে কিন্তু বাংলাতে ছিল, এটা ইংলিশে করে দিচ্ছি। আপনারাও ইংলিশ থেকে অন্য যদি নাম দিতে চান তাও হবে। তো আমি এখানে দুইটা নামই ফিল আপ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জেস, তো এখানে আপনারা ক্লিক করবেন রিভিউ চেঞ্জ। এরপরে আপনাদের সামনে এরকম অপশান আসতেও পারে নাও পারে, আমার যেহেতু এসেছে, আপনার যে নামটা হবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি উপরেরটাই যেহেতু সঠিক তো আমার উপরেরটাই দিলাম দীপা রানী। এরপর আপনারা করবেন কি, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করেছেন বা জানেন যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড ছাড়া কিন্তু হবে না। সেভ চেঞ্জেস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অটোমেটিক চলে এসেছে দীপা রানী, আগের ছিল বাংলা এখন কিন্তু ইংলিশও হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনার ফেসবুকের আইডির নাম পরিবর্তন করে নিতে পারবেন।